আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিফেন্স একাডেমির আজকের এপিসোডে। আজকের এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং কথা বলবো যারা আর্মি, নেভি এবং এয়ারফোর্সে অফিসার হতে চাই তাদের প্রিপারেশন আসলে কবে থেকে বা কত দিন মেয়াদী হওয়া উচিত বা শুরু করা উচিত। আর তার আগে বরাবরই যে কথাটি আপনাদের সাথে শেয়ার করি, আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনেই আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আমরা আমাদের এক্সপিরিয়েন্সে যে বিষয়টা দেখি, যে যারা ডিফেন্স অফিসার হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে থাকে তাদের মধ্যে থেকে দুই ধরনের ক্যান্ডিডেট থাকে। যাদের অনেকটা প্রি প্ল্যান থাকে, অর্থাৎ আগে থেকে প্ল্যান থাকে যে ডিফেন্স অফিসার হওয়ার জন্য তারা অ্যাপ্লিকেশন করবে। অন দ্য আদার হ্যান্ড আরেক ধরনের ক্যান্ডিডেট দেখা যায় যারা অনেকটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সার্কুলারটা চোখে পড়ার পরে অথবা অন্য ফ্রেন্ডে দেখা দেখি অ্যাপ্লিকেশন করে থাকে, অথবা সার্কুলারটা দেখার পরে কোয়ালিফিকেশানগুলো ম্যাচ করে, দ্যাটস ওয়াই তারা অ্যাপ্লিকেশন করে। সো এই দুই ধরনের ক্যান্ডিডেটদের মধ্যেই কিন্তু কিছুটা পার্থক্য দেখা যায়। পার্থক্যটা হচ্ছে তাদের পারফরমেন্সের দিক থেকে অথবা তাদের কোয়ালিটির দিক থেকে। স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যাদের প্রি প্ল্যান থাকে তারা অন্যদের চাইতে, যারা ইনস্ট্যান্ট পরীক্ষার্থী রয়েছে বা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয়, তাদের ক্ষেত্রে কিছুটা হলে এগিয়ে থাকে। ক্ষেত্র বিশেষে এটা ব্যতিক্রম হতে পারে, সে যাই হোক, এক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যারা ক্যাডেট কলেজের পরীক্ষার্থী তাদের কিন্তু একেবারে ক্লাস 7 থেকে নার্সিং করা হয়, গ্রুমিং করা হয়, যাতে করে তারা ডিফেন্স অফিসার হওয়ার যে কোয়ালিটিগুলো সেগুলো গ্যাদার করতে পারে, নিজের মধ্যে সেগুলো ডেভেলপ করতে পারে। কারণ অনেকগুলো কোয়ালিটি জাজমেন্ট করা হয় আইএসএসবি পরীক্ষায়, তার মধ্যে ফিজিক্যাল কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি এবং পরীক্ষাগুলো দিয়ে অন্যান্য কোয়ালিটি কিন্তু জাজমেন্ট করা হয়। সো ক্যাডেট কলেজের একজন ক্যান্ডিডেট কিন্তু সে ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে পারছে, বাট অন দ্য আদার হ্যান্ড সিভিল যারা পরীক্ষার্থী তারা এক একজন এক এক স্কুল কলেজে পড়াশোনা করেছে, এক এক ফ্যামিলি থেকে এসেছে, এক এক পরিবেশ পরিস্থিতি অথবা সমাজ থেকে এসছে, তাদের কিন্তু কোয়ালিটিগুলো সেম ওয়েতে ডেভেলপ হয় না বা তারা সেইভাবে গ্রুমিং হওয়ার সুযোগটা কিন্তু পায় না। সেটা আমরা ক্যাডেট কলেজ বলি বা আমাদের দেশের শীর্ষস্থানীয় যে স্কুল কলেজগুলো রয়েছে সেখানকার ক্যান্ডিডেটরা পেয়ে থাকে। আর এর জন্যই আমি বলছি যে লং টার্ম প্রিপারেশন নেওয়া প্রয়োজন। লং টার্ম প্রিপারেশনটা কবে থেকে হতে পারে? সেটা হতে পারে ন্যূনতম এইচএসসির ফার্স্ট ইয়ার থেকে, একেবারে কলেজ লাইফের শুরু থেকে, অথবা তারও আগে থেকে হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে এত আগে থেকে প্রিপারেশন নিয়ে কী হবে? এত আগে থেকে প্রিপারেশন নিতে হবে এই কারণেই, কারণ আমরা যদি লক্ষ্য করি যে ডিফেন্স অফিসার হওয়ার যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসিডিওর বা আইএসএসবি পরীক্ষার যে সিলেকশন স্ট্যান্ডার্ড বা সিলেকশন প্রসিডিওর, সেগুলো কিন্তু অন্যান্য 8-10 পরীক্ষার মতো না। অন্যান্য পরীক্ষাগুলোতে আমরা যদি দেখি যে শুধুমাত্র একাডেমিক পরীক্ষার ওপর বেস করে অথবা নির্দিষ্ট মার্কসের উপর পরীক্ষা হয়ে থাকে, সাধারণত যারা টপ স্কোরার থাকে তারাই চান্স পেয়ে থাকে। বাট আইএসএসবি কিন্তু কোনো নাম্বার বেসড পরীক্ষা না, এক্ষেত্রে অনেক ধরনের কোয়ালিটি জাজমেন্ট করা হয়। একজন ক্যান্ডিডেট একাডেমিক্যালি ভালো থাকলেই সে আইএসএসবি কোয়ালিফাই করতে পারবে এরকম কিন্তু না, কারণ আইএসএসবিতে অনেকগুলো কোয়ালিটি জাজমেন্ট করা হয়। কারণ অসংখ্য এক্সাম্পল আমাদের কাছে রয়েছে, আমরা বিগত বছরগুলোতে দেখেছি যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে তারাও আইএসএসবি থেকে 2 রিজেক্টেড হয়েছে, এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে। আমাদের মূল পয়েন্টটা ছিল লং টার্ম প্রিপারেশন। লং টার্ম প্রিপারেশন নেওয়ার ফলে কিন্তু আমরা আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে পারবো এবং যে কোয়ালিটিগুলো জাজমেন্ট করা হয় আইএসএসবি পরীক্ষায় সেই স্কিলগুলো নিজের ভিতর ডেভেলপ করা যাবে। এখন লং টার্ম প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আমাদেরকে গাইড করার জন্য অবশ্যই একজন মেন্টর প্রয়োজন। সেই মেন্টরটা হতে পারে আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের সিনিয়র ভাই, আমাদের বাবা বা অন্য কেউ, যে এক্সপিরিয়েন্স পার্সনটি আমাদের এই কোয়ালিটিগুলো ডেভেলপ করার জন্য সহায়তা করে থাকবে, অথবা এক্ষেত্রে যারা প্রফেশনাল মেন্টর তাদেরও কিন্তু সহযোগিতা আমরা নিতে পারি। আর এই ক্ষেত্রে আপনার মেন্টর কে হবে সেটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে, কারণ এই ক্ষেত্রে একজন মেন্টর গাইড করার জন্য আপনার লাগবে এই কারণে, কারণ আপনি যদি দেখেন আপনার এইম হচ্ছে ডিফেন্স অফিসার হওয়া, আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করা, তাহলে আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করার জন্য আপনার কী কী কোয়ালিটি ডেভেলপ করতে হবে বা আপনার কী কী ল্যাকিংস রয়েছে সেগুলো কীভাবে আপনি রিকভারি করবেন, সেগুলোর জন্য প্রতিনিয়তই কিন্তু একজনের গ্রুমিং আপনার প্রয়োজন। এক্ষেত্রে আমি আমাদের ডিফেন্স একাডেমির কথা বলতে পারি। আমাদের ডিফেন্স একাডেমিতে একটি ব্যাচ রয়েছে যেটি হচ্ছে ম্যারাথন ব্যাচ। ম্যারাথন ব্যাচটি কাদের জন্য? ম্যারাথন ব্যাচ হচ্ছে যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট, কলেজ লেভেলের শুরু অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ে অথবা তাদেরও আগে, তারাও কিন্তু আমাদের এই ম্যারাথন ব্যাচে সংযুক্ত হতে পারে। ম্যারাথন ব্যাচটি চলবে হচ্ছে লং টার্ম, দীর্ঘমেয়াদী, অর্থাৎ
একেবারে আইএসএসবি পরীক্ষার আগ পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু একজন ক্যান্ডিডেট সময় পাচ্ছে এক বছর, দেড় বছর বা দুই বছর, ক্ষেত্র বিশেষে আরও কম বেশি হতে পারে। ম্যারাথন ব্যাচের ক্যান্ডিডেটদের জন্য একটা সুবিধা হচ্ছে, তারা লং টার্ম কিন্তু সময় পাচ্ছে, লং টার্ম প্রিপারেশনের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে তার নিজের যে কোয়ালিটিগুলো ডেভেলপ করা প্রয়োজন সেগুলো ডেভেলপ করতে পারছে। অন দ্য আদার হ্যান্ড, তার যে ভুল ত্রুটিগুলো রয়েছে, যেগুলো রিকভারি করা প্রয়োজন, সেগুলো কিন্তু রিকভারি করার জন্য সে অনেক সময় পাচ্ছে। আর লং টার্ম প্রিপারেশন মানে হচ্ছে একটি মজবুত প্রিপারেশন। আর আমাদের ম্যারাথন ব্যাচের ক্লাস হয়ে থাকে সপ্তাহে দুই দিন, দুই দিন করে রেগুলার চলতে থাকে, এবং পরবর্তীতে আইএসএসবি পরীক্ষার আগে আগে এটি রেগুলার ব্যাচের সাথে মার্চ করে দেওয়া হয়। আমাদের ম্যারাথন ব্যাচে সংযুক্ত হওয়ার জন্য যারা আমাদের কাছাকাছি রয়েছে তারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে কোর্সটি করতে পারবে। এছাড়া যারা দূরবর্তী স্থানে রয়েছে বা এই মুহূর্তে আসতে পারবে না, তারা আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে এই কোর্সটি করতে পারবে। দুইটি ওয়েতে, অর্থাৎ অফলাইন এবং অনলাইনে দুইটি মাধ্যমে কিন্তু খুব স্মুথলি এই কোর্সটি করা যায়, কারণ টাইম কিন্তু অনেক বেশি। সো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেহেতু লং টার্ম প্রিপারেশনের মধ্য দিয়ে প্র্যাকটিসের মাধ্যমে ক্যান্ডিডেটদেরকে ম্যারাথন ব্যাচে তৈরি করা হচ্ছে, সো আসলে ক্যান্ডিডেটদের কোয়ালিটি কতটুকু হাই হয় তা কিন্তু আমরা আমাদের বিগত ম্যারাথন ব্যাচের ক্যান্ডিডেটদের মধ্য থেকে দেখেছি। কারণ ম্যারাথন ব্যাচের যে সকল ক্যান্ডিডেট তাদের চান্স পাওয়ার রেশিও কিন্তু অনেক বেশি। আর এই ম্যারাথন ব্যাচের জন্য তার কিন্তু অন্যান্য যে একাডেমিক পড়াশোনা সেটিও কিন্তু কোনো হ্যাম্পার হয় না, কারণ আমাদের ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে মাত্র দুই দিন এবং তার সুবিধাজনক সময়, যে সময়টা বেসিক্যালি ক্যান্ডিডেটদের জন্য অফ টাইম রয়েছে সেই সময়টাতেই কিন্তু কোর্সগুলো করানো হয়। আর ম্যারাথন ব্যাচের ক্যান্ডিডেটরা সরাসরি হোক বা অনলাইনে হোক, তারা আমাদের সাথে কোর্সটা চালিয়ে যাওয়ার পরে পরবর্তীতে যখন আমাদের সরাসরি একাডেমিতে এসে প্র্যাকটিক্যালি প্রিপারেশন নেয়, তখন এক মাস বা দুই মাস থাকলে কিন্তু স্মুথলি সেই প্র্যাকটিক্যাল আইটেমগুলো বা সরাসরি আমাদের যে ফুল কোর্স রয়েছে সেগুলো কিন্তু খুব স্মুথলি করতে পারছে। এই কারণে, কারণ সে কিন্তু ধীরে ধীরে অলরেডি সেই পরীক্ষাগুলো সম্পর্কে ধারণা পেয়ে যায়, পরীক্ষাগুলো সম্পর্কে সে প্রিপারেশন অলরেডি করে ফেলতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করে থাকে এইচএসসি পরীক্ষার পর অথবা এইচএসসি পরীক্ষার পূর্বে যে সার্কুলারটি হয়ে থাকে, অর্থাৎ এইচএসসি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় শেষের দিকে যে সার্কুলারটি দিয়ে থাকে সেই সার্কুলারে কিন্তু অ্যাপিয়ার্ড অবস্থায় অ্যাপ্লিকেশন করা যায়। আপনারা যদি সার্কুলারগুলো লক্ষ্য করেন তাহলে দেখা যাবে এইচএসসি পরীক্ষার আগে একটি সার্কুলার অনুষ্ঠিত হয়ে থাকে, সেই সার্কুলারে ওই সালের যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগটি পেয়ে থাকে। তাহলে দেখা যায় যারা ওই সালের এইচএসসি পরীক্ষার্থী তারা কিন্তু এইচএসসি পড়া নিয়ে অনেক ব্যস্ত থাকে। অন দ্য আদার হ্যান্ড, সেম ওয়েতে যারা এইচএসসি পরীক্ষার পরবর্তীতে অ্যাপ্লিকেশন করে একইভাবে তারা কিন্তু অন্যান্য অ্যাডমিশন বা আনুষঙ্গিক পড়াশোনা নিয়ে ঝামেলায় থাকে, প্রেশারে থাকে। তখন যারা আসলে প্রিপারেশন নিতে আসে বা প্রিপারেশন নেয় তারা কিন্তু একটা প্রেশারের মধ্য থেকে প্রিপারেশন নেয়। এই প্রেশারটা একেবারেই থাকে না যারা ম্যারাথন ব্যাচের ক্যান্ডিডেট। তারা কী করে, তারা এইচএসসি শুরু থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে স্টাডি করে, প্র্যাকটিস করে, প্রিপারেশন নেওয়া শুরু করে। তাহলে কিন্তু তারা দেখা যায় যে পরীক্ষার আগেই হোক বা পরে হোক স্মুথলি কিন্তু তারা অ্যাপ্লিকেশন করে পরীক্ষায় অংশ নিতে পারে, কারণ সকল প্রিপারেশন তখন তার অলরেডি কমপ্লিট হয়ে যায়। সো প্রথমে যেটা বলেছিলাম যে ম্যারাথন ব্যাচটা কাদের জন্য, ম্যারাথন ব্যাচটা তাদের জন্যই যাদের একেবারেই নাম্বার ওয়ান এইম হচ্ছে ডিফেন্স অফিসার হওয়া, তাদের জন্যই কিন্তু ম্যারাথন ব্যাচ। যাদের টার্গেটই হচ্ছে আইএসএসবি গ্রিন কার্ড অ্যাচিভ করা, তাদের জন্যই হচ্ছে ম্যারাথন ব্যাচ। আই হোপ যে আমার কথাগুলো যারা ক্যান্ডিডেট বা গার্ডিয়ান রয়েছেন আপনারা বুঝতে পেরেছেন। শীঘ্রই আমাদের বেশ কয়েকটি ম্যারাথন ব্যাচ শুরু হবে, যারা এইচএসসি লেভেলের ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে পড়ে, অথবা তারও আগে থেকে যারা স্কুলের শেষের পর্যায়ে রয়েছে তারাও ম্যারাথন ব্যাচের সাথে সংযুক্ত হতে পারো। আমাদের ম্যারাথন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে এবং আনুষঙ্গিক বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবে। তো এই ছিল আজকের এপিসোডে, সবার জন্যই শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।